Krishna Krishna Shodho Sri Krishna. তবে বলে রাখি মায়েরা, লক্ষ্মী বসে কোথায়? বাড়ির সিংহাসনে। প্রশ্ন করবেন অলক্ষ্মীর জায়গা কোথায়? আজ আপনাদের কীর্তন আসরে বলে যাব আপনাদের বাড়িতে অলক্ষ্মী কোন জায়গায় থাকে, কি করলে অলক্ষ্মী চলে যায় একটু বলে দিই। শুনে রাখুন মন দিয়ে, জ্যোতিষশাস্ত্র বলছে যে লক্ষ্মী পুজোতে কলা দিতে নেই, সে কথা শুনলেন, কিন্তু লক্ষ্মী আসবে অলক্ষ্মী বেরিয়ে যাবে, কি করে বুঝবেন আপনারা? অলক্ষ্মী বেরিয়ে যাবে বুঝবেন কি করে? জেনে নিন সবাই, দেখবেন অলক্ষ্মীর জায়গা হচ্ছে বাড়ির অন্ধকার জায়গাগুলো, খুব মাথায় রাখবেন কথাগুলো। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে, বড় বড় জ্যোতিষ যারা আছে না তাদের কাছে বসলে বুঝতে পারবেন, খুব জ্ঞানের কথা পাওয়া যায়। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, তার কাছ থেকে অনেক জিনিস জানা যায়। তো বলছে বাড়িতে যে অন্ধকার জায়গা ওখানে অলক্ষ্মী থাকে। কোনখানে অন্ধকার জায়গা? ছপ্পরের তলা, খাটের তলা, তক্তার তলা, বাড়ির কোন, যে প্রদীপটা জ্বালাচ্ছেন প্রদীপের নিচে অন্ধকার থাকে। তাহলে আপনারা প্রশ্ন করবেন অলক্ষ্মী দূর করবো কি করে? সপ্তাহে দুদিন দুটো কাজ করুন। মঙ্গলবার দিন এক বালতি জল নিন, জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবার দিন এক বালতি জল নিন, আপনার সেবলন দিয়ে ডেটল দিয়ে জল দিয়ে পরিষ্কার করেন তো বাড়িটাকে। আপনার এক কাজ করুন, এক বালতি জল নেবেন, একটু গোবর নেবেন, ঠিক আছে? এক বালতি জল নেবেন, দোকান থেকে একটু লবণ কিনে আনবেন, পবিত্র লবণ, যেটা রান্না করেননি, একবার ভালো লবণ নিয়ে এক মুষ্টি লবণ এক বালতি জলে দেবেন। ওই জলটা দিয়ে বাড়িতে মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবার ধুয়ে মুছে পরিষ্কার করুন, অলক্ষ্মী যাবে। আর একটা উপায় আছে, প্রত্যেক বৃহস্পতিবার এক বালতি জল নেবেন, কর্পূর নেবেন, কর্পূর চেনেন তো? কর্পূর চেনেন তো? কর্পূর, কর্পূর, আচ্ছা কর্পূর নেবেন একটু এক বালতি জলে নিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। দেখবেন মা, কর্পূর মাখানো জল দিলে ওই কর্পূরের সেন্টে কিন্তু লক্ষ্মী আর অলক্ষ্মী থাকতে পারে না, ওই জন্য অলক্ষ্মী বেরিয়ে যায়। দুটো কাজের কথা আপনাদের বলে দিলাম। মঙ্গলবার দিন কি করবেন? এক বালতি জলে একটু লবণ নেবেন এক মুষ্টি, সেই লবণ জলটা দিয়ে গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন কি করবেন? এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল বাড়িতে পরিষ্কার করবেন ধুয়ে মুছে, দেখবেন অলক্ষ্মী চলে যাবে। এই তো লোক কালী পুজোর আগে কি পুজো গেল? কজাগরী পূর্ণিমা। কজাগরী মানে কি? কজাগরী মানে কি? কো জাগরী, অর্থাৎ লক্ষ্মী পুজো দেখবেন চার প্রহরে হয়, সারাত্রি জেগে থাকতে হয় মা। যে দেখবেন লক্ষ্মী পুজোর রাত্রিতে সারাত্রি জেগে থাকে না, তার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারে না। আপনারা বলেন না এসো মা লক্ষ্মী, জোরে বলুন এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আমি মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন। কি বললাম? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা এই দিকে তাকাবেন, লক্ষ্মী পুজোর সময় দরজাটা খুলে দেবেন কেন রাত্রিবেলায়? লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী জোরে বলুন বেরিয়ে যায়। আমাদের বীরভূমে এটা নিয়ম, লক্ষ্মী পুজোর রাত্রিতে দরজা খুলে দেয় কেন? লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী বেরিয়ে যায়। আমি এই বছর মানে বোলপুরে কীর্তন করতে যাচ্ছি, আমার এক বন্ধু বলল, আমার প্রদীপ আমার টাকা নাই, তুই তো কীর্তন করিস একটু বলে দিয়ে যা কি করলে আমার বাড়িতে লক্ষ্মী আসে। বললাম এক কাজ করবি, আজকে লক্ষ্মী পুজো সারাত্রি দরজা খুলে দিবি, দেখবি লক্ষ্মী ঢুকে যাবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। পরের দিন কীর্তন করে যখন বাড়ি ঢুকছি, গালে হাত দিয়ে বসে আছে, বললাম কী রে দরজা খুলেছিলি? হ্যাঁ লক্ষ্মী ঢুকেছিল। না কি ঢুকেছিল? চোর ঢুকে গিয়েছিল। লক্ষ্মীকে ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে, নাহলে চোর ঢুকে যাবে। ও মায়েরা খুব দামি কথা শুনুন, লক্ষ্মী পুজোতে পাকা কলা দিতে নাই, লক্ষ্মী পুজোতে পাকা কলা দিতে নাই। প্রশ্ন করবেন এতজন দেয় এতজন দেয়, আপনি বললেন কেন? শাস্ত্র পরিষ্কার করে বলছে লক্ষ্মী পুজোয় পাকা কলা দিতে নাই। কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, লক্ষ্মী পুজোয় কলা দিতে নেই, পাকা কলা। কিন্তু হ্যাঁ দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ, খুব জ্ঞান যাদের আছে, খুব বইপত্র পড়ে, তারা জানে কলয়কার কলা লেখা থাকে না, লক্ষ্মীর পর্যতে কোনোদিন কলয়কার কলা থাকে না। কী লেখা থাকে? কয়ৌকার লয়কার কলা। কলা মানে কি? তালের যে আঁটি, তালের যে অঙ্কুর, তালের যে শ্বাস, ওইটা হচ্ছে কলা। ওটা কজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় লাগে। এই জন্য বলি বাড়িতে আপনারা একা লক্ষ্মী রাখবেন না, আপনার লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন বলুন তো? মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, জামাই যদি না আসে মেয়ের মন যেমন চঞ্চল হয়ে যায়, আপনারও মন ভালো থাকে না। মেয়ে জামাইকে যেমন যুগলে আনলে বাড়িতে আনন্দ হয়, সেরকম আপনি লক্ষ্মীনারায়ণকে যুগলে রাখবেন। তবে হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন, একা লক্ষ্মী থাকলে আপনারা কলা দেবেন না। আচ্ছা একটা কথা বলি, লক্ষ্মী পূজা আপনারা ঘণ্টা বাজান জোরে বলুন। এখন যে বাজায় সেও বলছেন না, কেন বলুন তো? গণ্ডগোল আছে। লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল কেন দিতে হয়? আচ্ছা সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলুন আগে। আচ্ছা আস্তে, সূর্য ওঠার আগে কেউ যদি গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়
তার বাড়ির দরজাতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে কোন নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন, কাকে নেবেন, যমরাজাকে না 33 কোটি দেবদেবীকে? হরে কৃষ্ণ। মায়েরা গোবরটা দেবেন কেন? শুধু জল দিতে পারতেন, তাকিয়ে দেখুন গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন কিন্তু জায়গা পায়নি, কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল গো, আমি জায়গা পেলাম না, আমাকে একটু জায়গা করে দাও। তখন গাভীকে, গাভী বলেছিল, ওরে লক্ষ্মী আমার তো জায়গা নেই, তবে একটা জায়গায় ফাঁকা আছে, কোন জায়গাটা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে আপনাদের যেটুকু দেখলাম রত্নেশ্বর পাটি, এটা খুব একটা শহর নয়, পাড়াগ্রাম। তো পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরুকে নিয়ে একটু কি করে, গাই গরুকে নিয়ে একটু লালন পালন করে নাকি? গোয়ালে থাকলে একটু বের করে দিন, গোবর পরিষ্কার করেন, করেন না? আর শহরের মেয়ে, শহরের মেয়েরা কি করে? এখন করে না, আগে করতো। শহরের মেয়েরা কি করে? মায়েরা কুকুরটাকে কোলে নিয়ে বলে, এই যে টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দিদি কি করছেন? এই যে টম নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি ভাব, আবার কুকুরটার নাম দিয়েছে টম। সকালবেলায় মা বাবা চা খেলো কিনা সে খবর নেই, মন্দিরে গিয়ে প্রণাম নাই, আর টমকে নিয়ে ঘোরাঘুরি করে। তো শহরের একটা মেয়ে, শহরের একটা মেয়ে পাড়াগ্রামে বেড়াতে এসছে কুকুর কোলে নিয়ে, পিসিমায়ের মেয়ের বাড়ি বেড়াতে এসছে। তো যার বাড়িতে বেড়াতে এসছে সেই পিসিমায়ের মেয়ে, গ্রামের মেয়ে, ও সকালবেলায় গরুর গোবর ফেলছে, গাইটাকে বের করছে। তখন এই মেয়েটা বলছে, দিদি তোমরা সকাল থেকে খালি গেঁয়ো লোক, তোমরা খুব গেঁয়ো। বলে কেন? না সকাল থেকে খালি গাই নিয়ে কারবার তোমাদের, গোবর আর গাই, গোবর আর গাই, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গাই দুধের চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। ঠিক বলে নাই, ঠিক বলে নাই? এই জৈসা কি তৈসা না দিলে হবে না বাবা। এই জন্য বলে রাখি মায়েরা, গোবর যখন লক্ষ্মী হলো তখন লক্ষ্মীর কথা একটু বলে রাখি। মুকুন্দ সরকার যখন বাড়িতে ঢুকলো, মা কণ্ঠে নিল তুলসীর মালা, তার স্ত্রীকে দিল তুলসীর মালা। আমি জানি আপনাদের মেদিনীপুর জেলা, এখানে বহু মানুষ, বহু ভক্ত কণ্ঠে তুলসীর মালা নেই। প্রত্যেক জেলায় গান করি, নদিয়াতে দেখি কণ্ঠে তুলসীর মালা আছে, আপনাদের মেদিনীপুর দেখি আছে, আমাদের বীরভূমে অনেকের আছে, সবার নেই, আবার পুরুলিয়া বাঁকুড়া সবার নেই, অনেকের আছে যারা ভক্ত মানুষ। তুলসীর মালা আপনারা নেবেন কেন? হরে কৃষ্ণ, তুলসীর মালা নেবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, একটু বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ, না না, বেড়া দেবেন না? কেন বলুন তো? ছাগলে গরুলে, ছাগলে গরুতে ছিঁড়ে খাবে, খাবে না? এখন তত্ত্ব হচ্ছে গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ বীজ দিয়েছেন আমাদের কানে, এখানে যে কৃষ্ণের গাছ হবে তৈরি, হ্যাঁ কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে, তার জন্য কণ্ঠে একটা তুলসীর মালা দিতে হবে, নইলে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনারা যারা গঙ্গাকে কাছে পান না, গঙ্গা স্নান করবো গো। অনেকে বলে বাড়িতে খুব অশান্তি চলছে, একবার গঙ্গা স্নান করে আসি। আমাদের বাড়িতে একজন মারা গেছে, গঙ্গায় স্নান করা হয়নি, গঙ্গা স্নান করবো গো। অনেকে বলেন গেলে বলবে আমি তোমার সঙ্গে যাব, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শাস্ত্র কি বললো? কণ্ঠে যার তুলসীর মালা থাকে সে বারবার স্নান করে তবে তার গঙ্গা স্নান হয়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে, আপনাদের কাজে লেগে যাবে। আচ্ছা তুলসীর মালা রাখবেন কেন মা? তুলসীর মালা মাস্টার, কেন মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা পেয়ারা রাস্তায় ঝুলছে, আপনি দেখলেন, দেখে কি মনে হবে? প্রণাম করে চলে আসবেন নাকি, না কি বলছেন? পেয়ারাটা যদি টুকটুক করে ঝোলে, পাকা পেয়ারা, কি করবেন? প্রণাম করে চলে আসবেন? দু চারজন বলছে হ্যাঁ করে আসবেন, প্রণাম করে আসবেন, টুক করে তুলে নেবেন, ইচ্ছা হবে না? যখন তুলতে যাবেন তখন কি হবে? তুলসীর মালাটা বিবেক বলবে, এই করছিস কি, করছিস কি? বলে কি, আরে বাবা এটা হচ্ছে মাস্টার, পাছে লোকে কিছু বলে তার জন্য তুলসী মালার দরকার আছে। আর তুলসীর মালা কেন পড়বেন? আপনারা অনেকেই শুনেছেন, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। জেনে রাখুন, আপনি তুলসীর মালা কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে চলে যান, আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। শুধু তাই নয়, তুলসীর মালা কণ্ঠে থাকলে সাপে কামড়াবেন আপনাকে, প্রমাণ দিয়ে দিই। যারা সাপ না যেতে আসে, হাতে দেখবেন আমি যে একটা দড়ি বেঁধেছি, হাতে দেখবেন তাদের একটা তুলসীর মালা মোটা করে বাঁধা থাকে। কেন বলুন তো? বারবার সাপকে এরকম করে না চায়, সাপ বারবার দংশাতে চায়, কিন্তু এইটার জন্যে পারে না, তুলসীর মালার জন্য।
তুলসীর মালার ধর্মীয় যুক্তি কি? আপনি কলকাতা গেছেন, ট্রেনে আসছেন, হঠাৎ মারা গেলেন। আমরা বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? রে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে। একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর তুলসীর মালা পড়বেন কেন? এই যে ইনাদের বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন কালকে সকালে প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর। একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামকে বেল পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাক, একজনই আপন থাকি, একজনই আপন থাকি, তিনি হলেন ভগবান ভগবান শ্রী কৃষ্ণ। আপনাদের মধ্যে গরিব কে আছে, হাত তুলুন। আপনাদের যে গরিব আছে সে হাত তুলুন। না না, আপনাদেরকে বলি নাই, মুকুন্দ সর্দার বলছি। আপনাদের মধ্যে কে গরিব, হাত তুলুন। নবাব এসে বলছে, এই যে বাবা আমি সব চাইতে গরিব। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে তোমার? নবাব কি সেজেছে? ফকির সেজেছে। নাম কি নিয়েছে? হোসেন ফকির। আমার পেটে খুব যন্ত্রণা হয়েছে। বেশ বেশ বেশ, দেখি দেখি দেখি, একবার জামাটা খোলো তো। যেই না জামাটা খুলেছে, এবার মাটির বারান্ডাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরি নেচাটে ভাগের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝবাবি কে এসেছি। আরে বাবা, এত ভাবলে হবে? মাটির বারান্ডায় গড়াগড়ি দিয়ে দাও। যেই না মাটির বারান্ডাতে গড়াগড়ি দিয়েছে মা, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। চিৎকার করে বললো, কবিরাজ তোমার কি মাটির বারান্ডাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলছি কি জানি, সবাইকে দিতে দিতে একটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। ওই দেখে এবার হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। চিৎকার করে বললো, মুকুন্দ মুকুন্দ সরকার। বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? বললো, আমি হলাম নবাব হোসেন শাহ। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। দেখলাম তুমি সত্যি বড় কবিরাজ, তোমার ওষুধে আমি ভালো হয়ে গেলাম। তবে শোনো, তুমি আমার গৌড় রাজ্যে চলো। কোথায় মায়েরা? মালদা শহরে। গৌড় রাজ্যে চলো, ওখানে গেলে কি হবে? ওখানে গেলে আমি তোমাকে একটা ছোট্ট কুটির তৈরি করে দেবো, ওখানে গোপীনাথের ভজনা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলায় কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি তো মুসলমানের ঘরে যেতে চাইনি, আমি তো জীব জগতের দ্বারে দ্বারে হরিনাম দিতে চেয়েছি, আমি গরিবের ঘরে গরিবের চিকিৎসা করতে চেয়েছি, আমি কেন মুসলমানের ঘরে যাব? জোরে বলুন। মহাপ্রভু বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, একটু জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, একটু জোরে, ঈশ্বর যা করে তা, কারো সন্দেহ আছে নাকি? আসতে বলছেন, ঈশ্বর যা করে তা মঙ্গলে। এই দেখুন, আপনার ব্যবসাতে টাকা লাভ হচ্ছে, আপনাকে যদি বলা হয় ঈশ্বর যা করে তা, তা যা বলেছেন ভালোই বলেছেন, আপনার ছেলে পরীক্ষায় ফেল করে যাক, যদি বলা হয় ঈশ্বর যা করে তা, বাজে বকবেন না তো, বাজে বকবেন না, উপদেশ দেবেন না, যান। ভালো করলে ঈশ্বরের মঙ্গল, আর খারাপ করলে ঈশ্বর অমঙ্গল করে। একটা প্রমাণ দিয়ে দিই, ঈশ্বর যা করে তা মঙ্গল করে। প্রমাণ দেখুন, একজন রাজা আর মন্ত্রী, মন্ত্রী সবসময় বলে এক সব কথাতে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বললো, এ বেটার মাথার গণ্ডগোল আছে, খালি সব কথাতে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একদিন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, যেতে যেতে রাজা হঠাৎ রাস্তাতে জোরে পাথরে হোঁচট খেয়ে গেল, আর পা থেকে রক্ত বেরিয়ে গেল। তখন মন্ত্রী বলছে, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে, কে আছিস? এ বেটাকে বন্দি কর। ওকে কারাগারে বন্দি করেছে। রাজা হোঁচট পায়ে রক্ত নিয়ে চলল কোথায়? বনের মধ্যে। ঘুরতে ঘুরতে গভীর বনে ঢুকে গেছে, আর গভীর বনে একটা মা কালীর মন্দির আছে। সেই মা কালীর মন্দিরে প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যাই না, খুঁটোর মধ্যে ঢুকিয়েছে। জয় মা! আরে কি হয়েছে, কি হয়েছে? পায়ে খুঁত হয়ে গেছে। আচ্ছা মায়েরা, পাঁঠা ছাগলের পায়ে খুঁত হলে বলিতে লাগে? জোরে বলুন, লাগে। এখন দেখুন রাজা কি হয়েছে, পায়ে খুঁত হয়েছে বলে যেই না বলেছে, এই এ বেটা খুঁত হয়ে গেছে, লাগবে না। রাজাকে বলেছে, বেটা দৌড় পালা এখান থেকে, পালা। রাজা যখন ভয়ে পালাচ্ছে, যেতে যেতে মনে মনে ভাবছে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে আমি নিতাই গড় হয়ে যেতাম। মুকু আমার ইয়ে মানে কি বলে, মন্ত্রী ঠিকই বলেছে, ঈশ্বর যা করে তা মঙ্গল। ও মন্ত্রী, তুমি ঠিকই বলেছো, আজ আমি হোঁচট খেলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, বেঁচে গেলাম, নইলে নিতাই গড় হরিবল হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, রাজা মশাই ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে, কিরকম? আমারও করেছে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তুমি হয়তো বেঁচে যেতে, আর আমি নিতাই গৌড় হরিবল হয়ে যেতাম।
ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে চললো কোথায়? নিজের বাড়ি। কার বাড়ি? নবাবের বাড়ি। নবাব একটা কি করলো মা? নবাব একটা কি করলো? কুটির তৈরি করে দিল। আর সেই কুটিরের ভেতরে মুকুন্দ সরকার গান গায়, ভগবানের সেবা করে। আর নবাব কি করে? সঙ্গে সঙ্গে একটা সুন্দর পাখাতে করে হাওয়া করছিল কি, আর নবাব তাকিয়ে তাকিয়ে দেখছে মুকুন্দ সরকার কেমন সেবা করছে। একবার জোরে বলবেন, ভগবানের মাথায় কোন পাখির পুচ্ছ থাকে? কাকের না কোকিলের? ময়ূরে? ভেবে বলুন, দুই চারজন চুপ করে গেছে, তাহলে অন্য পাখির বটে বোধহয়। কিসের পুচ্ছ মায়েরা? ময়ূরের। আচ্ছা এখানে তত্ত্ব বুঝে দিই, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখি থাকতে ময়ূরের পুচ্ছ নিল কেন? একটাই কারণ, ময়ূর ময়ূরী মিলন করে বাচ্চা হয় না। অবাক হবেন আপনারা, পৃথিবীতে যত প্রাণী আছে সবাই মিলন করলে, সঙ্গম করলে বাচ্চা হয়। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন কেন? না, ভাদ্র মাসে ময়ূর যখন পেখম তুলে নাচে না, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য যখন বাতাস পেয়ে হাওয়াতে উড়ে যায় মুড়ির মতো দানা হয়ে যায়। ময়ূরী ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না অথচ বাচ্চা হয়। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পুচ্ছটাকে নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ আমাকে দেখে শিখো, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, আমার প্রেমের মধ্যে কোনো বাসনা নেই, আমার প্রেম নির্মল, আমার প্রেম ভাস্কর। এবার জানতে হবে ময়ূরটা পূর্বজন্মে কে ছিল। তেতা যুগে রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, তখন দেখবেন মায়েরা, তেতা যুগে যখন 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে হরণ করছে রাবণ, একটা পাখি বাধা দিল। জোরে বলুন পাখিটার নাম কি? জটায়ু। হটায়ু? কি পাখি? জটায়ু। যখন বাধা দিল রাবণ কি করলো? জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু কেঁদে কেঁদে বলছে, প্রভু রামচন্দ্রকে, প্রভু আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম, এখন আমি কি করবো, আমি তো মরে যাব। রামচন্দ্র বলল, জটায়ু আমি জানি তুই মরবি, মৃত্যুর আগে বল তুই কি চাস। আপনার ভগবানের কাছে মৃত্যুর আগে কি চাইবেন? আমার বাড়ির সংসার যেন ভালো থাকে, গাড়ি বাড়ি হয়, ছেলে মেয়ে ভালো থাকে। জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু যদি চাও আমি কি চাই, তবে আমি চাইব কি, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার সঙ্গ ছাড়া না হোক, আমাকে সঙ্গে রেখো। ভগবান রামচন্দ্র বলল, জটায়ু এ যুগে নয়, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি কি? ময়ূর পাখি। আমি তোর পুচ্ছটা মাথায় নেব, আর জগৎকে সকলকে শিক্ষা দেবো আমার মতো প্রেম করতে শিখো। ও মায়েরা, দাদা ভাইরা, আপনার কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, কৃষ্ণের ছবি যদি দেখেছেন, তাহলে ময়ূর পুচ্ছটা কৃষ্ণের বাম দিকে হেলে থাকে না ডান দিকে থাকে, না সোজা থাকে? জোরে বলবেন, কোন দিকে থাকে, বাঁ দিকে না ডান দিকে? দেখুন একজন বসে ডান দিকে, একজন বসে বাঁ দিকে, ভালো করে কৃষ্ণের দিকে তাকাবেন, দেখবেন ময়ূর পুচ্ছটা এই দিকে তাকাবেন, এদিকে কোন দিকে? ময়ূর পুচ্ছ বাম দিকে থাকে। কেন বলুন তো? দুটো কারণ আছে বাম দিকে থাকা। একবার ময়ূর পুচ্ছ আর নূপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, নূপুর তুই হলি ছোট লোক, আর আমি হলাম বড় লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস তুই ছোট লোক, আর আমি গোবিন্দের মাথায় থাকি তুই, আমি হলাম কি বড় লোক। তখন নূপুর বলছে, কে ছোট লোক কে বড় লোক তার বিচার করবে কে? দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে না বাবা? তো ময়ূর পুচ্ছ বলছে, তাহলে বিচার যদি করতে হয় তাহলে বাঁশিকে করতে হবে। বাঁশি কেঁদে কেঁদে বললো, রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাক। মায়েরা আপনারা গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন, কোনটা বলুন একটু জোরে বলুন। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, এক তলায় না চাপলে তিন তলায় চাপা যায় না। এই জন্য কি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মস্তকে থাকতে চায় না, গোবিন্দের চরণে পেতে চায়। ওরে নূপুর রে, তুই যদি জায়গা পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ জায়গা তোর হয়েছে। নূপুরে আনন্দ হয় না, নূপুরে জিতঙ্গে 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 বাজে, গোবিন্দ রঙা চরণ পেয়ে যে তঙ্গে 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 বলে।
নূপুরকে মোর পুচ্ছ বলছে, নূপুরি রে তুই প্রত্যেক দিন গোবিন্দের চরণের ধুলো মাখতে পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো মাখতে পাই না। যখন গোবিন্দ গোচরণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নব। Thank you.